से भाग लिए तो उसका भी हमने यहीं पे एडमिशन कराया। वो क्लास 1 बी की है, 1 बी में काव्या फेवानी, काव्या फेवानी उसकी मम्मी हूँ। इसलिए लगता है कि पेरेंट बनकर नहीं, मैं बैठी की ग्रैंड पेरेंट बन गया। बट वी आर स्टिल प्राउड टू हैव मैम, थैंक यू सो मच, थैंक यू। আমি পিকে সোনা, আমার গ্র্যান্ডসন বিজয় কুমার সোনার পাঠ করে আমি ভেবেছিলাম কিছু বলবো, আমি একটা স্মৃতি হিসেবে দেখাবো। তার সর্বত্র আমি প্রিন্সিপাল স্যার, কোঅর্ডিনেটর অ্যান্ড অ্যাসোসিয়েটস এদের সকলকে নমস্কার জানাই। আমি কী বল, আমি অনেক কিছু ভেবেছিলাম কোথাও যে অনেক চেঞ্জেস প্লেস, কিন্তু সব ভুলে গেছে। বিকজ হোয়াট এভার আই ওয়ান্ট টু সে দ্যাট হ্যাজ বিন ওভার বাই মাই মেস আই ক্যান সে মাই হ্যালো। তো ফার্স্ট থিং যেটা আমি বলতে চাই যে গ্র্যান্ডফাদার, আমি কিন্তু হ্যাপি মানি মাদার্স ফ্যাক্ট, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ মাই সান, মাই সান ইজ দ্য অল অ্যালং উইথ মি অ্যান্ড হি ফেল দ্যাট বডি বিরাজ মাই ক্যান্স। তো ফার্স্ট অফ অল যেটা বলতে চাই কি দ্য ডিউটি অফ দ্য গ্র্যান্ডফাদার ডাজ নট কনস্টিটিউট টু লাভ ইন লাভ অ্যান্ড পেইং লাভ অ্যান্ড অ্যাফেকশন। যদি কোনো গ্র্যান্ডফাদার হি ইজ এডুকেটেড, আই থিঙ্ক মোর অফ অল দ্য গ্র্যান্ডফাদার আর নাওডেজ আর এডুকেটেড, সো দে আর নট টু দ্য টাইম টু টিচ দিয়ার গ্র্যান্ডসন অর গ্র্যান্ড আজ মাস দেখে। আমি আই রেগুলারলি টিচ মাই গ্র্যান্ড, আই টিচ ইউ, আই সি হোয়াট আর দ্য সাবজেক্ট টট ইন দ্য ক্লাসেস। সামটাইমস আই অলসো ফিল সাম পেইন দ্যাট সাম ক্লাসেস আর নট টেকেন ফর লং টুগেদার, হোয়াট উইল বি দ্য প্রবলেম অফ দ্য স্কুল, টিচার্স মে নট, টিচার্স আর নট অ্যাটেন্ডিং প্রপারলি, হোয়াট এভার মে, বাট আই এম হ্যাপি দ্যাট দ্য পারফরমেন্স অফ দিস স্কুল ইজ ভেরি নাইস, আই এম ভেরি হ্যাপি। বিকজ দে নট এভরি স্কুল হ্যাভ সাম প্রবলেম, ইন স্পাইট অফ দিস দ্য অ্যাচিভমেন্টস আই ফাইন্ড উইথ মাই গ্র্যান্ডসন আই এম স্যাটিসফাইড। আই থ্যাঙ্ক টু অল অফ ইউ ফর গিভিং মি চান্স টু সে সামথিং। আই জাস্ট থ্যাঙ্ক টু অল দ্য টিচার্স, অল দ্য কোঅর্ডিনেটর, প্রিন্সিপাল হিয়ার। আমরা খুব খুশি, আজকাল বাচ্চারা সবাই
Thank you.